নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো যে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি আলোচনা করব, তোমার কাছে যদি অ্যাডেনিয়াম থাকে, কয়েকটা অ্যাডেনিয়াম থাকে বা একটা বা দুটো অ্যাডেনিয়াম থাকে, সেই অ্যাডেনিয়ামে এই শীতকালে যে অবস্থা হয়ে যাচ্ছে, সেই অবস্থা দেখে যদি তুমি চিন্তাগ্রস্ত বা চিন্তিত হও, তাহলে আমরা সেটা কি করব। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এই অ্যাডেনিয়ামের বর্তমান অবস্থা দেখে যদি তুমি চিন্তাগ্রস্ত হও, সেই চিন্তাগ্রস্ত অবস্থা কি তোমার থাকা উচিত বা তোমার কি চিন্তা করা উচিত, স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে বলব। প্রথমে মনে করিয়ে দিই, নভেম্বর মাসের দিকে আমি অ্যাডেনিয়ামের শীতকালীন একটা পরিচর্যা দেখিয়েছিলাম। সেই শীতকালীন পরিচর্যাতে বলতে গিয়ে আমি বলেছিলাম যে অ্যাডেনিয়াম কোনো রকম শীতকালের ঠান্ডা, আমাদের এখানে যে ঠান্ডা পড়ে সেই ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না বলতে গিয়ে আমি বলবো, এই যে অ্যাডেনিয়াম, এটি অ্যাকচুয়ালি গরমের একটা কাজ, যা কিনা ঠান্ডার সময় একটু রকম সার্ভাইভ করতে এর অসুবিধা হয়। তাই আমরা এমন একটা জায়গা রাখবো, এমন জায়গা রাখবো যাতে ওপেন স্পেস, খোলা স্পেসে যেন ঠান্ডাটা এ না নিতে পারে। ধরো আমি ছাদের উপর রেখেছি, আমি বলছি না যে ছাদের উপর রাখলে এটা মারা যাবে, কিন্তু ছাদের উপর রেখেছি, রাখার পরে যে ঠান্ডাটা এ নিচ্ছে, এ সহ্য করছে যে ঠান্ডাটা, তাতে কিন্তু এ অনেকটা কাহিল হয়ে পড়বে। তাই তুমি দেখবে গাছটা অনেকটা রুগ্ন হয়ে যাবে, কারণ তুমি দেখছো যে গত বছর গরম থেকে আমি যে গাছটা করছি, সেই গাছটার যে জেল্লা, সেই গাছের জেল্লা আর বর্তমান অবস্থায় এই শীতের গাছের অবস্থা কিন্তু আকাশ পাতাল তফাৎ, কারণ এই শীতটাকে এ বেশি সহ্য করতে পারছে না। গাছটা বেঁচে আছে, কিন্তু গাছটা দেখেই বোঝা যাচ্ছে গাছটা রুগ্ন, তার বড় বড় পাতাগুলো সে ঝরিয়ে দিয়েছে, তার ফুলগুলো যেটা হওয়ার কথা একেবারে ছোট ছোট সরু সরু ফুল হচ্ছে, এবং অনেক গাছে ফুল হয় না। ফুল না হওয়ারও যে কারণটা হলো, সেটা হলো যে এটা গরমের গাছ, এই ঠান্ডার সময় এরা রেস্ট পিরিয়ডে চলে যায়। অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক বাগানিরা কী করে, বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে শীতেও গাছে প্রচুর ভরে ফুল ফোটায়, এটা কিন্তু প্রকৃতির বিরুদ্ধ আচরণ। এই সময় অ্যাডেনিয়াম রেস্ট পিরিয়ডে যায়। তুমি করতেই পারো, তুমি তোমার এক্সট্রা পরিচর্যা, যে পরিচর্যার মাধ্যমে তুমি শীতেও ফুল ফোটাতে পারো, কিন্তু এটা ঠিক নয়, এটা লংজিভিটি যে অ্যাডেনিয়াম গাছটা সেটা কিন্তু কমে যায়। এই ফুলের ব্যাপারটা বলতে গিয়ে আমি বলবো যে যদি এইরকম ফুল হয় অল্প অল্প, সুপ্ত অবস্থা মানেই যে একেবারে ফুল বন্ধ হয়ে যাবে এমনটা নয়, সেটা বিভিন্ন গাছ অনুযায়ী বিভিন্ন রকমের হয়। ছোট ছোট ফুল হতে পারে, নাও হতে পারে, তাতে কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। এটা হলো ফুলের ব্যাপারটা এবং ঠান্ডার ব্যাপারটা। এবার আসি জলের ব্যাপারটা। প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি, মোটামুটিভাবে জন্মাষ্টমী মানে হলো শীতের প্রথম দরজা খোলা, আর পৌষ পার্বণ চলে যাওয়া মানে বসন্তের প্রথম দরজা খুলে যাওয়া। আমি আগে শীতকালীন পরিচর্যাতে বলেছিলাম যে এই গাছে শীতকালের সময় কোনো রকম জল দেওয়া চলবে না, জল দিলে কিন্তু বসন্তকালে প্রচুর ফুল আসবে না, আর তুমি যদি জল না দাও তাহলে এই বসন্তের শুরু থেকে কিন্তু প্রচুর ফুল চলে আসবে। এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট, এটা আমার কথা নয়, এগুলো কিন্তু এক্সপার্টদের কথা। তুমি যদি জল দাও, শীতকালে জল দিতেই থাকো, তাহলে কি ফুল আসবে না বসন্তকালে? নিশ্চয়ই আসবে, কিন্তু যদি না জল দাও তাহলে কিন্তু বসন্তকালে প্রথম থেকে কিন্তু ভরে ফুল পাবে। আমাদের মোটামুটি বসন্তকাল বলতে যেটা বোঝায়, সেটা হলো শীতটা একেবারেই প্রায় চলে যায়, কিন্তু গরম থাকে না অতটা, সেটাই বসন্তকাল, আর সেই সময় থেকেই প্রচুর ফুল ভরে যাবে। সেটা হলো মোটামুটি ফেব্রুয়ারির 25 তারিখের পর থেকে। এমতো অবস্থায় আমাদের কী করতে হবে? আমাদের যেটা করতে হবে যে আমরা যখন জল দেব, কখন জল দেব, এই অবস্থা, আমরা তো শীতে জল দেব না, কখন জল দেব তাহলে? ধরো এই যে কর্টেক্সটা, এই কর্টেক্সটা যদি কোনো রকমভাবে জলের অভাবে শুকিয়ে যায়, মাটির যে মাটি তৈরি করছো সেই মাটির তো বিভিন্ন ধরনের উপাদান থাকে, এবং সেই বিভিন্ন উপাদানের জন্য জলের রেশিওর ব্যাপারটা থাকে, এটা অনেক বড় ব্যাপার। বিভিন্ন তুমি 10টা যদি টব করো, 10টা টবের গাছের কিন্তু ব্যবস্থাপনা একই হলেও দেখবে 10টা গাছ 10 রকমভাবে রিয়াকশন করছে। হতে পারে ওই 10টা গাছের মধ্যে একটা গাছের
কর্টেক্সটা কিন্তু একটু শুকিয়ে মতো গেল। যখন দেখছো কর্টেক্সটা একটু শুকিয়ে মতো যাচ্ছে, টুপটুপ করছে, তখন গিয়ে কিন্তু ওই কর্টেক্স ওই অ্যাডেনিয়াম গাছে কিন্তু জল দেবে। এভাবে কিন্তু জলের ব্যবস্থা করাটা তুমি করতে পারবে। এবার তোমাদেরকে বলি, কোনোরকমভাবে এই যে কালো হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, ফুল হচ্ছে না, বা এই এই যে বীজটা আছে, এই দুটো বীজ ছিল, একটা বীজ খসে গিয়েছে, একটা বীজ আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু ভয় পাবে না। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বললাম সেভাবেই তোমরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারো বা কেয়ার করতে পারো, তাহলে কিন্তু বসন্তকাল থেকে প্রচুর ভরে ফুল পাবে অ্যাডেনিয়াম গাছে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।